নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি ফুলকপি গাছের পরিচর্যা বিষয়ক আমি একটা ভিডিও এনেছি আপনাদের সামনে এই ফুলকপি গাছগুলো কিন্তু বসানো হয়েছে আজ থেকে প্রায় তেইশ চব্বিশ দিন ফুলকপি একটা জলদি ফুলকপি নয় একটা মাঝারি বলেছিলাম জলদি ফুলকপি যারা করেছেন তাদের তো ফুলকপি তো মানে এরকম সাইজের এসে গেছে আমাকে ছবি দেখাচ্ছেন আপনারা বা বিভিন্ন জায়গা থেকে ফোন করছেন তা এই যে ফুলকপিটা এখন এসছে এটা কিন্তু আপনার প্রথমটা হয়ে গিয়ে মাঝখানে বিক্রি হবে অর্থাৎ এটা কার্তিক মাসের কার্তিক মাসের শেষ থেকে বিক্রি হবে আবার পৌষ মাঘ মাস থেকে তো পান আর একটা ফুলকপি তো আমি আর মানে পনেরো দিনের মধ্যেই বাজারে পেয়ে যাব এখন ফুলকপি চলছে সবসময় জলদি তো আর পনেরো দিনের মধ্যে বিক্রি হবে এর তার থেকে একটু পিছিয়ে গিয়ে বিক্রি হবে এই হচ্ছে ব্যাপারটা তাহলে এখানে পরিচর্যা করার জন্যে স্বার্থ দেওয়া হচ্ছে আমি দেখাবো এই রকম যে গাছ হয়েছে এই গাছে যাদের হয়েছে এখানে কিন্তু আপনাকে বোরন দিতেই হবে আমি বারবার বলবো নাহলে কিন্তু কপির ডাঁটাটা কিন্তু ফাঁপা হয়ে গিয়ে পচবে বোরন আপনার লাগবেই লাগবে জিঙ্ক আপনার লাগবেই লাগবে আর মলিপ ডেনাম সঙ্গে লাগবে নাহলে কাস্তের মতো পাতা হয় তাহলে মলিপ ডেনাম জিঙ্ক বোরন তিনটে অবশ্যই লাগবে তো এরকম তো আলাদাভাবে আর নেবেন না একসঙ্গেই অনুখাদ্য হিসেবে নেবেন আমি বলবো বারবার যে অ্যাক্রোমিন গোল্ড ওইটা কিন্তু প্রতি লিটার জলে দু মিলি মিশিয়ে অন্তত পনেরো দিন ছাড়া একবার করে ব্যবহার করুন অন্তত তিনবার ব্যবহার করবেন অ্যাক্রমিন গোল্ডটা লিকুইড যেটা গোড়ায় যারা দিতে পারেননি তারা কিন্তু এই কাজটা করতে হবে ফুলকপির জন্যে আর যাদের ফুলকপির গুটি ধরে গিয়েছে তারা কিন্তু লেদা আক্রমণ করবে আমি বলছি বারবার লেদা করলেই দাগ হয়ে যাবে আর বিক্রি হবে না কমে যাবে দাম ওই জন্যে কিন্তু এখন আপনার লেদার ওষুধ কিন্তু যাদের গুটি ধরেছে ফুলকপি ধরেছে ওরা কিন্তু খেয়াল করবেন এই যে পাতা ফুটো করছে লেদা থাকবেই থাকবে দেখুন লেনাক খাচ্ছে লেদা পোকা খাচ্ছে লেদা পোকার জন্য আপনাকে একটা ওষুধ দিতে হবে ওই আপনি কম দামে যদি আপনি রঙ্গিলা দেন এক মিলি বা অভাবে যদি কেউ হামলা কেনা থাকে বাড়িতে হামলা প্রতি লিটার জলে দু মিলি দিলে হবে কম পয়সা ওষুধ গরিব ওষুধ হ্যাঁ আচ্ছা মিশাইল আমি হাফ গ্রাম করে দেবেন আপনি এরা মিশাইল দেবে বলছে মিশাইল আছে বা আপনি গ্যালুপ দিতে পারেন বা ইয়ে মান দিতে পারেন প্রতি লিটার জল হাফ গ্রাম বা কিংডক্সা যদি কেউ দিতে পারেন এক মিলি করে প্রতিটা জলে ও গাছের গোড়া কাটা পোকাও খাওয়া ভালো হয়ে যাবে ওটাও ভালো হয়ে যাবে ফুলকপির প্রধান রোগ হল এক পেসে পচা মানে একপাশ থেকে উপর থেকে নিচে নিচে পচে 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 আসবে এবং কাণ্ডটা ফাঁপা হয়ে যাবে এটার প্রধান সমস্যা হলো ব্যাকটেরিয়া এবং ছত্রাক দুজনের আক্রমণ ওটা হয়ে থাকে প্রতি দশ লিটার জলে পঁচিশ গ্রাম কোষাই পাউডার আর এক পাতা ওই দশ লিটার জলের উপরে স্ট্রেপ্টোসাইক্লিন বা প্ল্যান্টোমাইসিন এই জাতীয় ছ গ্রামের পাতা পুরোটা মিশিয়ে দিয়ে গাছের গোড়ায় ঢালতে পারেন এবং স্প্রে করতে পারেন এই একটা রোগ গেল আর একটা রোগ আছে কি বাদামি দাগ পড়ে স্পট পড়ে লিফ স্পট বলি আমরা সেই মানে ছত্রাক ঘটিত রোগ ওটাতে দাগটা হয়ে আস্তে আস্তে ক্রমশ বড়ো হয়ে যায় বড় হয়ে গিয়ে পাতাতে আস্তে আস্তে পাতাটা ধরে পড়ে খয় রঙের দাগটা বাড়তে থাকে গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যাওয়ার মতো হয়ে যায় ওটা হলে প্রতি লিটার জলে সব থেকে ভালো হবে এক গ্রাম করে নেটিভো পাউডার মিশিয়ে স্প্রে করা বিকেলবেলা এই সাধারণত দুটো রোগ বেশি হয় এরপরে নিমাটোরও হয় অনেক সময় শিকড় ফোলা রোগ বলি আমরা সেটা খুব কম দেখা যায় সেটা হলে প্রতি গাছ প্রতি পঁচিশ থেকে তিরিশ গ্রাম ফিরোডান দানা অথবা ফিপ্রো নীল দানা দিয়ে গোড়ায় মাটি চাপা দেবেন ও রোগের প্রকোপের হাত থেকে রক্ষা পাবেন সাধারণত এই রোগগুলো বেশি হয় এরপরে যেগুলো হবে আমাকে বলবেন আমি নিশ্চিত বলবো আরেকটা জিনিস ছেড়ে যাচ্ছি আমি এই বর্ষার সময় এখন ভারী বর্ষা আছে এই বর্ষার সময় দেখা যাচ্ছে যে গাছ অনেক সময় গোড়া পচে যাবে রুট রড বলি আমরা এই পচে গেলে কিন্তু আপনি প্রতি লিটার জলে তিন গ্রাম করে কষাই পাউডার দিয়ে শুধু গোড়ায় ঢালবেন স্প্রে করতে হবে না শুধু গোড়ায় ঢালবেন এই আমি বলেছি পাতার লিফ এরিয়া থেকে গাছ খাবার খায় এই দেখুন গাছটা তৈরি হয়েছে লিফ এরিয়া থেকে খাবার দিচ্ছ এইভাবে কিন্তু সারগুলো মাটি ঢাকা দিতে হবে এই পার থেকে এপারে মাটিগুলো যাবে মাঝখান থেকে ড্রেন হয়ে যাবে সুন্দর করেছিল আগাছাটা পরিষ্কার করে এই এই আজ পরিচর্যা করা হচ্ছে এইভাবে আপনারাও পরিচর্যা করুন এটা কিন্তু মধ্যম মেয়াদি এর যাত্রা কি আছে এখানে আমি বলি হাইব্রিড জাত সবসময় দুটো নিতে হবে আমার এই চাষি আমার এই ছাত্র বলতে এ করেছে কি দিশা লাগিয়েছে এবছর আর ইউএস এর একশো দশ এই দুটো জাতের কপি লাগিয়েছে এখানে এখন তো আপনার সেই ডন বা পান হাজার হাটা তো চলবে না সেটা তো এখন বিক্রি হবে বাজার আর তো বাজারে চলে আসবে এ কিন্তু ওই মাঝখানটা নিয়ে যাচ্ছে মধ্যমেয়াদি ফসলে যাচ্ছে মানে এর বিক্রি হবে কার্তিক মাসের শেষে থেকে এই অজ্ঞানের প্রথম সপ্তাহ থেকে অবশ্যই বিক্রি আরম্ভ করবে তাই না আসিনা ছিলা শেষ হ্যাঁ কার্তিক মাসে শেষ এ কার্তিক মাসের পনেরো তারিখ থেকে এ কিন্তু ফসল বিক্রি করবে তা তখনও ভালো দাম পাবে এইরকম আগেও বলেছিল তো এইভাবে কিন্তু এখন পরিচর্যা করছে সবচেয়ে খেয়াল রাখুন সব থেকে কি এখন যেন লেদা না আসে আর শোষক মানে ওই রস শুসে খাওয়া পোকা শোষক পোকা দুটো পোকার জন্য শুধু খেয়াল করবেন আর গোড়াতে সার দেবেন এখন এখানে কী সার দেওয়া হচ্ছে তুমি বলো এখানে কী সার দেওয়া হচ্ছে সরিষার খোল দেখতে পাচ্ছি আর দশ ছাব্বিশ ছাব্বিশ আর গ্রোমোর আছে আঠাশ আঠাশ শূন্য এবং আমি একটা কথা একে বলে দিয়ে যাবো এইটা হওয়ার পরে আর দশ পনেরো দিন পরে যেহেতু ওষুধ দেবে পনেরো দিন পরে কিন্তু তুমি ইউরিয়া প্রতি লিটার জলে চার গ্রাম করে মিশিয়ে স্প্রে করো স্প্রে নিশ্চিত তুমি করবে ওটা জানো ওটা তুমি অবশ্যই করবে তাড়াতাড়ি বেড়ে যাবে ফল চলে আসবে না ফলটা দেরি হবে কিন্তু কিন্তু গাছটা তাড়াতাড়ি ডেভেলপ পড়বে হ্যাঁ আর এইভাবেও করুক আর কিন্তু বোরনটা তোমাকে অবশ্যই দিতে হবে বরণ আর জিঙ্ক আর মলিপডে ডেনাম এটা তিনটে লাগবেই লাগবে ফুলকপি যারা চাষ করছেন বারবার আমি বলবো তিনটে আপনাকে দিতে হবে আর যদি কেউ পারেন আরও সুন্দর গাছকে করতে মিরাকুলাম প্রতি জলে এক মিলি মিশিয়ে স্প্রে করতে হবে হ্যাঁ তুমি কী অল ইন গোল্ড হ্যাঁ এ অল ইন গোল্ড দেবে এ অল ইন গোল্ড যেটা আমার হ্যাঁ এক গোল্ডটা দেবে আর অল ইন গোল্ড দেবে আমি যেটা বারবার বলি আমাদের কিন্তু কিন্তু অ্যাভেলেবেল এই অল ইন গোল্ড সুপার রামসাই সের আর অ্যাগ্রোমিন গোল্ড যেটা খাদ্য। এই দুটো মিশিয়ে করে স্প্রে করবে পনেরো দিন ছাড়া দুবার তুমি দেবে ঠিক আছে এই পর্যন্ত দেখলেন আশা করছি মোটামুটি আমি আপনাদের বোঝা বোঝাতে পেরেছি এই পরিচর্যা হচ্ছে সকলকে ধন্যবাদ জানাই ভালো থাকুন এইভাবে আপনারাও ফুলকপি চাষের পরিচর্যা করুন চলুন এগিয়ে চলুন অধিক আয় করুন ভালো থাকুন সকলকে নমস্কার জানিয়ে আমি শেষ করছি নমস্কার